হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আসলে গাড়ি না পেয়ে উঠে পড়লাম ছাদে, বাসের ছাদে, আর আশেপাশে দুই পাশে দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন যে আজকে আমি কোথায় যাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, সঠিকটাই ধরেছেন। আজকে আমি যাচ্ছি হলো বান্দরবানের চিম্বুক এবং নীলগিরি দেখতে। নীলাচলটা আসলে বান্দরবানের শহরেই পড়ে, তো এই জন্য আমি চাচ্ছিলাম যে শহরের বাইরে একটু ঘুরতে। তো দেখতেই পাচ্ছেন বাসের মধ্য থেকে একটু বাইরের ভিউটা নেওয়ার চেষ্টা করছি, কতটুকু সুন্দর মনোরম পরিবেশ এবং পাহাড়ি জনপদ। আসলে চিম্বুককে বলা হয় সূর্যোদয় এবং সূর্য অস্তের একটি জায়গা, এবং নীলগিরি আসলে অনেক সুন্দর একটা জায়গা। তো এই দুটো জায়গাটা আমি শর্ট টাইমের মধ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো পুরো ভিডিওটা না টেনে অবশ্যই আমার সাথে থাকবেন, এবং যারা যারা আমার চ্যানেলটাতে নতুন হয়ে আসছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করবেন এবং কমেন্টস করে জানাবেন কোনো ভুল ভ্রান্তি হলে। তো চলুন বন্ধুরা, পুরো ভিডিওটা আমার সাথে থাকবেন। চলে আসলাম দেখতে দেখতে চিম্বুকে। চিম্বুককে বলা হয় সূর্যের সুন্দরতম একটি জায়গা, আপনারা তার চারিপাশে দেখে বুঝতে পারছেন এই জায়গা থেকে আসলে সূর্য অস্ত এবং সূর্যোদয় দুইটাই সুন্দরভাবে দেখা যায়, যেটা আসলে আমরা কক্সেস বাজারে দেখে থাকি। তো চিম্বুকে এটা দেখা যায় এই জন্যই সূর্য সুন্দর করে একটা ছবি দেওয়া। এটা বাংলাদেশ সেনাবাহিনীর অন্তর্ভুক্ত একটি জায়গা, পুরোটাই সেফটি একটি জায়গা। এখানে চাইলে আপনারা এসে এই পুরো ভিউটা সুন্দরভাবে উপভোগ করতে পারেন। প্রতিদিন অনেক পর্যটক এখানে আসে দলে দলে গাড়িতে ভরে ভরে, যারা এই সৌন্দর্যটা সঠিকভাবে উপভোগ করার জন্য। এখানে লেখা আছে যে চিম্বুক সূর্য দয়, দেখতে পাচ্ছেন চিম্বুকের আশেপাশে মনোরম পরিবেশের দৃশ্যটা আসলে আমার কাছে অনেক সুন্দর লাগছে। আপনাদের কেমন লাগবে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন, এবং আপনারা কে কে এখানে ঘুরতে আসছেন অবশ্যই কমেন্টসে জানাবেন আমাকে। ইতিমধ্যে একটি উপজাতি একটি ছেলে বৌদ্ধ, সে আমাকে দেখে লজ্জা পেয়ে গেছে। আমার সঙ্গীরা তারা একটু মজা করছে, তো যাই হোক তাদের মজাটা আসলে খুব উপভোগপূর্ণ। তো চলুন বন্ধুরা, এখন আমরা আবার রওনা দেব নীলগিরির পথে। তো নীলগিরি যেতে যেতে আমাদের অনেক সন্ধ্যা হয়ে যায়, আমাদের কপালটা আসলে খারাপ নীলগিরিতে এসে আমরা সুন্দর পরিবেশটা আসলে পাই নাই। তো যতটুকু পারছি আপনার দেখার চেষ্টা করছি। ইতিমধ্যে দেখি যে একজন পাহাড়ি লোক আসলে তাদের আদিবাসী সিস্টেমে যাওয়ার চেষ্টা করছে, তো এটা হঠাৎ আমি ক্যামেরা বন্দি করার চেষ্টা করি যাতে আপনারা সুন্দরভাবে এটা বুঝতে পারেন যে তারা কিভাবে চলাচল করে। এই আর কি নীলগিরি। তো আসলে আমি ভিতরে যাইতে পারলাম না, কারণ কিছুক্ষণ পরে এটা বন্ধ করে দেবে, আমার আসতে অনেক লেট হয়ে গেছে। আসলে আমার কাছে খুবই খারাপ লাগছে যে 2-3 ঘন্টা জার্নি করে আসার পরে আসলে আমি এটা ই করতে পারলাম না, আপনাদের দেখাতে পারলাম না। তো নেক্সট ভিডিওতে অবশ্যই আপনাদেরকে আমি এটা সুন্দরভাবে দেখাবো, সেই পর্যন্ত আমার সাথেই থাকবেন। আশা করি তারপরে যতটুকু পারছি এর আশেপাশের মনোরম পরিবেশটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। নীলগিরি আসলে খুব সুন্দর একটা জায়গা, আপনার বান্দরবান আসলে অবশ্যই নীলগিরি একবার হলেও আসবেন, কারণ পাহাড় যে কত সুন্দর এখানে আসলে না আসলে বোঝা যায় না। তো দেখতে দেখতে আমি ভিডিওর শেষ মুহূর্তে চলে আসছি। পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন, এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দ্বিতীয় ভিডিওর নেক্সট টাইমে ভিডিওর জন্য। আমার সাথে থাকুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।